ওই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই, যে একজন একটা খাসি আর একটা গাধা পুষত। তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত, গাধাকে যত্ন করত না। গাধা একদিন খাসিকে বলছে, খাসি একদিন গাধাকে বলছে, গাধা তুই তো আসলেই গাধা। গাধা বলছে, তা আমি তো গাধাই, তা আমার এরকম গাল দিয়ে লাভ কি? গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছো? তোমাকে কোনো, তোমাকে কিন্তু কোনো যত্ন করে না। বাইরের থেকে আসার সময় একটা থাপ্পড় দেয়, যাওয়ার সময় একটা লাথি দেয়, আর আমার ঘাড়ের উপরে হাত বুলায়, আমার আমাকে গোসল করায়, ভুষি ধুষি খাওয়ায়, কত যত্ন করে। গাধা বলছে, আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো? কয় না, তা তো জানি না, তোমার যত্ন বেড়েছে, কোরবানির চাঁদ উঠেছে সেই জন্যে। এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায়, শান্তি পায়, কোনো জিনিসের অভাব নাই, নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নাই, তারা অহংকারে মেতে ওঠে, ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন, না ওর যা পাওনা সব এখানে শেষ করে দিল, ওর কিন্তু শান্তি নাই, শান্তি নাই। শান্তি তো আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সৎ লোকেরা ছেঁড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায়, অসৎ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না, কথা ঠিক কি না? সেই শান্তি পায় না বড় লোক, রোগের অভাব নেই, নানান রোগ খাইতে পারে না। যদি পয়সার কিন্তু অভাব নেই, খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, জম্মের খাওয়া খাইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ডাক্তার তার রুজিকে কন্ট্রোল করে দিয়েছে, ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না, পাঙ্গাস মাছের পেটি খাওয়া যাবে না, লোট্টা ফিশ খাওয়া যাবে না। কি খাইতে হবে? খাইবার সকালবেলা ডিমের একটা পুষ, দুপুর বেলায় এক স্লাইস টুস, আর রাতের বেলায় ফলের এক কাপ জুস। রুজি কন্ট্রোল হয়ে গেছে, রুজি নেই, ঘরের মধ্যে শান্তি নাই, রিস্ক কন্ট্রোল হয়ে গেছে, ঘরেও শান্তি নাই, বউতে পছন্দ করে না। সে ঘরে আসছে, এসে দেখে বউ চলে গেছে আরেক জায়গায়, ছেলে মেয়েতে কথা শোনে না, বউতে শান্তি নাই, ছেলেতে শান্তি নাই, মেয়েতে শান্তি নাই। শান্তি, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, এটা টাকায় হয় না, বাড়িতে হয় না, গাড়িতে হয় না, কিসে হয়? বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার শরণ, আমার জিকের, আমার শরণ মানুষের দিলকে, অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। বান্দা যখন জিকের করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেন? এই জিকিরে মজা লাগলো না খারাপ লাগলো? খারাপ লাগলো না মজা লাগলো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম, কোন বান্দা যদি মহব্বতের সাথে দিলের সবটুকু আবেগ নিয়ে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ নয় কি ডাক দেয়, আল্লাহ বলেন, আল্লাহ, একবার যদি দিল থেকে উচ্চারণ করে, দিল সে জুবাত নিকলতি হ্যায় আসর রাখতে হ্যায়, দিল সে জুবাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পর নহীঁ মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিলের থেকে যে কথা বের হয় সে কথা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু উঠতে পারে। যখন আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দুঃখে পড়ে, কষ্টে পড়ে,
মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি হাজির শান্তিতে নয় গাড়িতে নয় ইন্ডাস্ট্রিতে নয় মন্ত্রিত্বে নয় শান্তি নাই অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময় শান্তি নাই কে কোন জায়গা দিয়ে ফুটুস করে দেয় ঘর ছোট অস্থি বন্ধুগণ গরিব মানুষ টাকা নাই পয়সা নাই সারাদিন ঠেলা গাড়ি চালাইছে সারাদিন রিক্সা বেশ সারাদিন কাজ করে ঘর মুক্ত করে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুষি দিয়া মিহিন আটার ভুষি সেই ভুষি দিয়ে রুটি বানানো হয়েছে ওই রুটি খেতে দেওয়া হলো বউ পাশে বসে বাতাস করতেছে ঘাম মোছাই দিতেছে আর একটু খাও এরপরে যত্ন করে খাইতে দিল গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে ঘরের মধ্যে এসি নাই গদি নাই ঘরের ভিতরে তো সুখ নাই ল্যাপ নাই শর্ট বিছায় দিয়েছে বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটের উপরে কভার লাগানো এই বালিশের উপরে মাথা রেখে ঘুম শুয়ে গেল সিডেক্সিন খাওয়া লাগে নাই রিল্যাক্সিন খাওয়া লাগে নাই ভেলিয়াম খাওয়া লাগে নাই মগাডন খাওয়া লাগে নাই ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই শুয়ে এমন ঘুম দিল নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল দেখছেন অবস্থা শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না শান্তি দেন কে জোরে বলেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে সৎকর্মশীল বান্দা মাওলানা শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে কত ইন্ডাস্ট্রি আছে মানুষে ভালোবাসে কিনা কন ভালোবাসে কিনা একটা নমুনা দেখাইলাম যারা দিনদার পরহেজগারী ইমানদার সৎকর্মশীল আল্লাহ তাদের ব্যাপারে কি সব কি করে শুনেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দাম আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন মানুষরা ভালোবাসে মহব্বত করে সম্রাট আকবর নাম শুনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি দীন ইলাহি চালু করল তার নামে আল্লাহু আকবার চালু করল আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্নিশের ব্যবস্থা করে দিল হযরতে মুজাদ্দিদ আলবিসানি রহমাতুল্লাহ আলাইহে এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহে তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্নিশ হিসাবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মরদে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধে কে তাকে কারারুদ্ধ করা হলো জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য বদমাশদের জন্য কারে পাঠাইলেন জেলখানায় মুজাদ্দিদ আলবিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরে কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সিকান্দরায় তার কবর রয়েছে কেউ জিয়ারত করতে যায় না মুজাদ্দিদ আলবিসানি রহমাতুল্লাহ আলাইহে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায় দীনদার ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাইরা আমার এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না ফুল দেয়
ফুল দেয় না, কণ্ঠ কাকীর্ণ থাকে। নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফির বেঈমানেরা নবীজিকে মারধর করেছে, দান্দার মোবারক শহীদ করেছে। হযরত বিলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়ায় দিয়েছে, দড়ির মাথায় বেলাল বাঁধা, পিঠের থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বিলালের রক্তাক্ত শরীরকে চিত করে শোয়াই দিয়েছে। চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায়া লোহার ডান্ডা দিয়ে তাকে পিটাইছে আর বলেছে, লাত মানাতির উপরে এখনো ইমানান। হযরত বিলাল একটা ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চলে চলে পুলিশ, পুলিশকে যে দায়িত্ব, যে ক্ষমতা গভর্নমেন্ট দেয় সরকারি আইনে, পুলিশের যে দায়িত্ব আছে, যে পাওয়ার আছে, পুলিশ যদি তার পাওয়ারকে নির্দ্বিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত, আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত। কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাক্রমে পালন করতে পারে? পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা ডাকাতারে ধরে ফেলেছে, বড় চোরাচালানি স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতারে ধরে ফেলাইছে, জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি, এরকম করে নাকি? জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে, গ্রেফতার করলো, পরের দিন টেলিফোন আসলো, হ্যালো চট্টগ্রামের এসপি, বলে হ্যাঁ, আরে মিয়া তুমি ধরছো কারে? আরে ধরছি তো বল্টু মিয়ারে। কেন ধরলা তারে? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। তাতে কি হয়েছে? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চাস, কথা ঠিক কি না? এগুলি অনেক আগে হতো, আজকাল হয় টয় না, আজকাল হয়। আমি এ কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয় মাস পর বেরিয়ে গেল থানায়, তার নামটা আসামির খাতায় লেখা গেল, চোর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, চোরাচালক হিসাবে, ঠিক কিনা? আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, জেল থেকে মুক্ত হলো, নাম ঠিকই থাকলো খাতায়। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে, ফেরেশতারা যেটা লেখে, ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল। যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, তখন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই। আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবে না, গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লাগবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমল নামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকির কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকির কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবা। আমি বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দার কোন আমলের উপরে আমি জুলুম করি না, বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ, কোন ভালো কাজ যারা
করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব। শুধু তাই নয়, আমলে সালি যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত। وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালে করে, নেক কাজ করে আর গুনাহ থেকে তওবা করে আর এই তওবার উপরে হেদায়েতের উপরে টিকে থাকে, আমি তাদের গুনাহ কাশি আমি রব্বুল আলামিন মাফ করে দেই। ওয়াদা করেছেন নেককার যদি হও, সৎকর্মশীল যদি তোমরা হও, তাহলে নেককাজের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতানে নাসির যাকে বলা হয়েছে, সাহায্যকারী শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেখানে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আয় আল্লাহ আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্যে? রাষ্ট্র ক্ষমতা এই জন্যে যে রাষ্ট্রীয় পাওয়া যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয়। ঠিক কি না? ঠিক কি না? আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই? জেনা চালু আছে নাকি নাই? জুয়া চালু আছে নাকি নাই? আমার ভাইরা, আমার এই দেশে, এই উপমহাদেশে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না, পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এই মাহফিলের কারণগুলি কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহরবানি মাথায় টুপে আছে, মুখে দাঁড়িয়ে আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে, আল্লাহর ওলিরা, বড় বড় আলেম এবং পীর বুজুর্গরা এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে, পীর মুরিদি করে আর তাফসির করে সুদ বন্ধ হয়েছে নাকি? বুঝেন না কথা? সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? বেশ্যালয় বন্ধ হয়েছে? কেয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না। কথা বুঝে আসছে? ওয়াজ করে তাফসির করে যদি সুদ আর ঘুষ বন্ধ হয়ে যেত তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় আয়েজ আল্লাহর দুনিয়ায় আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন, কিন্তু তা হয় নাই। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, 13টি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দিগিতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই, কথা ঠিক কিনা? কিন্তু যখন মদিনা মুনাওয়ারা গেলেন, ইসলামী রাষ্ট্র হাতে পেলেন, এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান, এখন তিনি প্রেসিডেন্ট, সাহাবা ইকরাম আমলে সালে করেছে, ঈমান এনেছেন, আমলে সালে করেছেন, বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এবার রাষ্ট্র ক্ষমতা হাতে। রাসূলুল্লাহ মক্কা দখল করলেন, কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলার মাথায় আঘাত করলেন, বললেন যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন, আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতে, যে মূর্তি ভাঙ্গেন কেন? আছে কেউ? আছে কেউ? শুধু তাই না, কাবা ঘরে ঢোকার জন্য চাবি যার কাছে থাকে সে লোকের আজার টাকা লাগে নাই। এর আগে রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, আরো গালাগালি দেওয়া হয়েছিল, আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে, হুজুর ঘরে ঢুকবেন না, এনেন চাবি। আল্লাহ রসুল চাবি নিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, মূর্তিগুলো ফালায় দিয়া
আল্লাহর ঘরের বাইরে এসে সাবির রক্ষককে ডেকে বললেন, এই সাবি তোমার কাছে থাকবে, কোন জালেম ছাড়া তোমার কাছ থেকে এই সাবি কেউ নেবে না। রাহমাতুল লিল আলামিন, কি ব্যবহার তা! এই চাবি তোমার কাছেই থাকবে। লোকটি স্পষ্টই বুঝতে পারল ইনি কোন সাধারণ মানুষ নন, সাধারণ কোন দেশ দখলকারী বাদশাহ নন, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এখন বাদশাহও চাবি নেয় না, যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভালাই দিলেন, আজ সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায়, সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ মাফ গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী, কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক, আর সুদ কে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা, নাউযু বিল্লাহি মিন যালিক। ভাগ্য আমরা বদলাতে চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে, বিশ্বাস করুন, এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই, পুঁজিবাদ বদলাইতে পারে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না, কখনোই পারবে না। জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন। কিসের আইনে বদলাবে? এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোনো পথ? কোরআনের দিকে গিয়ে আসো, শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মওলানা সৈয়দ সালমান নদভী সাহেব তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন, তাফসীর শুধু শুনলে হবে না, শুনে এক একজন দায়ী হয়ে যান, আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি দূর দূর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ সকল বাদের পরিণতি বরবাদ, ইসলামের পরিণতি আবাদ। ইসলামের পরিণতি কি? আবাদ। ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আর প্রস্তুতি গ্রহণ করুন, নির্বাচন যখন আবার আসবে কোরআনের লোকগুলো পাঠিয়ে দিবেন, আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমলে সালে যারা করবে, সৎ কাজ যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে, এত সুন্দর জান্নাত তারা পাবে, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎ কর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন, আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না আমার কথায়, কোনো সন্দেহ করো না, ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক,
আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইল, এবার আমাকেও পাঠাও, জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলো সোনা দিয়ে বানাই দেব, গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেব, খাইতে গিয়ে শীত হয়ে থাকবা। মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির। আরে মুসলমান, একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, দশটা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায়, এই ছাগলের সেই তো কমে যায়, 50 টাকা, 100 টাকায় বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে, কার পিছনে দৌড়ায় অবেটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ পর্দায় থাকে না, কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে, ঈমান আছে, চরিত্র আছে, আল্লাহরে ভয় করে। প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি। আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব ওপেন করে দেব, গলায় ঝুলানো আছে। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএ এর কথা। এই ডিএনএ এর মধ্যে সে কেমন হবে, তার প্রজ্ঞা, তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএ এর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে, এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না, এই বুদ্ধি কে দিয়েছেন? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে, সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলাই রাখছেন, এটা বিশ্বাস করবেন না? কেয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব, তারপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট, পড়ো। কোথায় যাবা, জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা কেয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবেন, আমল ভালো নাই পীর সাহেবরা কিছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন, কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কেয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কেয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য, আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কেয়ামতে চলবে না। আল ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেখানে কেয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোন, ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা, পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া।
আর নামাজের আরাক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী হতে হলে ওয়াসজুদু ওয়াকতারিব সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুবহানাল্লাহ সাহাবী আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামির জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস-সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জোহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে
কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে জাহান্নামের জন্য জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবে قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين نماز পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছি কল নাউযু বিল্লাহ নামাজ ছাড়া পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি এতে মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই বিধবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে জিন্দেগি নামাজটাই মূলত জিন্দেগি নামাজটা কি জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين محبت الشر الشباي پورين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بلو أمار نماز بلو আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা যাকাত দিয়া হজ দিয়াম দান দিয়া সদকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক পীর হোক মরানা হোক মহাদ্দিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্দারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলামের মতো সুবহানাল্লাহ গড এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ সেজদার দিকে তাকাও এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকতার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস ক্ষতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি দুপুরের সময় কাজ ফালাইয়া আরেকবার বলি বিকেল আসার আগেই আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়া ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুবহানাল্লাহ নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের
প্রমাণ। কোরআনে কারীম বলছে ফাইন তাবু ওয়াকামুস সালাতা ওয়াতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সূরা তাওবা এসেছে। তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে যাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই, এখন ভাই হয়ে গেল, একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দিনী ভাই। দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ, নামাজ হচ্ছে দিনের প্রধান গেট, দিনের প্রধান তোরণ, দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম, ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন, ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আলামিন তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাহবুব গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা চারটা কাজ করবে। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়াতাউয যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহর রাস্তা নামাজটা পড়ে না, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, এটা অর্ডার। বেলা যখন একটা বেজে যাবে, বেলা যখন একটা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত বরকত আকাশ ফেড়ে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন, নামাজ পড়বেন সেখানে, থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব, এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন, পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে, নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ, নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ, অন্যায় থেকে বাঁচায় কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাইয়া দেয়, অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কি না কোন না? করে না, করে নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়, তাহলে কথা কাটটা ঠিক? আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক, আমি ভুল করতেছি না, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং,
কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কি না আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদ অর্থ কি কোন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছে না নাই সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না দোয়ায়ে কুনুত অর্থ কি জানি না তাশাহুদ অর্থ কি জানি না সূরা ফাতিহার অর্থ কি জানি না এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনের জিজ্ঞেস করলো মিয়া উযুতে কয় ফরজ তাই হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ উযুতে তো 17 ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিহ্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের ভয়তে উযু জানে না নামাজ জানে না তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে আল্লাহু আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সূরা ফাতিহা পড়লাম সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি সুবহান রাব্বিয়াল আযীম বলেছি সামি আল্লাহু লিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায়েছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাসিল হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটার মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুমাসে না নাউজুবিল্লাহ কর সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে এ কথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রাসূল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে
يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون شدين كوتين شموي الله ربنا رمين لوگ دیر کی سجدہ کرار جن بولبین কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন নাউযুবিল্লাহ অবস্থাটা কি হবে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হবে যারা কল নাউযুবিল্লাহ নামাজ মুমিনের নামাজ এক রকম মুনাফিকের নামাজ হলো আরেক রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কোন মুনাফিকরাও নামাজ পড়ে মুনাফিকরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালাম মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় পায়জামা ধরে টান দেয় টুপিটা ঘুরে যায় এদিক ওদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নাউযুবিল্লাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজিদের নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজের রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল তুমি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহু আকবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন রব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন আর যারা তাদের আমানাতকে পূর্ণ করে আমানাত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজসমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন যারা কোন সুবহানাল্লাহ নামাজকে পড়তে বলা হয় নাই কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কন্ত দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েম আছে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে
উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কি না একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কি না যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি করবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়ায় দেবে ঠিক কি না যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বিনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বিনামাজিরে কেউ ভোট দিত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে অফিসের অফিসার তো দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত এর নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আরে ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচনকে শিখায় নামাজ শিখায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার মোস্তা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার একরকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাই বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বউ পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আচ্ছা এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের 500,000 শাহী মসজিদে ধরেন 5,000 লোক হইল 5,000 লোক 5,000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বৌমণি আনিয়ে দেখেন না পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন 5,000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নখ লম্বা কিনা দাঁতে সাদা কিনা বউ পর্দায় থাকে কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা জিনাকার কিনা মদখোর কিনা সুদখোর কিনা ঘুষখোর কিনা বদমাশ কিনা বাছাই করা হয় না নামাজ আমাদেরকে এটা শিখায় ইমামকে আপনি বানাইতে হবে কন সুবহানাল্লাহ নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত
নেতা নির্বাচন শেখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন, যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতে সংশোধন হলো আবার দেন, তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার দ্বারে বানাবেন, সেই রাষ্ট্র ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, একবার লোকমা দেন, দুইবার লোকমা দেন, তিনবার দেন, তারপরেও যদি না নামে ঘর ধরে নামে না, নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে, লাইন যদি বাঁকা করেন আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়, সোজা হয়ে দাঁড়ায়, তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সলিমুদ্দি তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি সুদ্ধা তো যোগে পাঠায় দেবো। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি স্বপ্নে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি স্বপ্নে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদ নাই, চাকর আয়াজ নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষকে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না, সময় মতো পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়, ইমাম সাহেব যদি ভুল করেন নামাজ দোহরাবাদ, যদি দোহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা, নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন।